আপনার বাচ্চাকে কমপক্ষে 6 মাস বয়সী হলে আপনি ধীরে ধীরে শিশুর খাদ্যে একটি অংশ হিসেবে সুজি তৈরি করতে শুরু করতে পারেন। সুজিতে যাদের অ্যালার্জি আছে তাদেরকে অবশ্যই সুজি দিবেন না, এতে বাবুর কিন্তু অনেক প্রবলেম হতে পারে। আর বাবুকে যখন প্রথমবার সুজি রান্না করে দিবেন সেই রেসিপিটা কেমন হবে আপনাদের রিকোয়েস্টে ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের সুজি রেসিপির জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। আমি এখানে প্যাকেটে সিরিয়াল নিয়েছি। আপনি চাইলে বাসায় যে সিরিয়ালটা আপনারা চাল থেকে সুজি তৈরি করেন সেই সুজি থেকেও তৈরি করতে পারেন। আর আজকের রেসিপির জন্য যে 2 টেবিল চামচ সুজি আমি নিয়েছি সেটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু কম বা বেশি হতে পারে। আপনি চাইলে 2 টেবিল চামচ বা 1 টেবিল চামচও করতে পারেন, কিন্তু প্রথমবার যখন দিবেন তখন আধা চামচের মতো রান্না করাই ভালো, কারণ বাচ্চা প্রথমবারে এতগুলো খেতে পারবে না। তাই প্রথমবার যখন রান্না করবেন তাই বাবুর জন্য সুজি যেমন কমাই নেবেন, তেমনি যখন বাবুর সুজিটা একটু ভাজবেন তখন সুজিতে কোনো প্রকার বাটার অথবা গুঁড়ি কোনো কিছুই ব্যবহার করবেন না। বাচ্চার জন্য যে সুজিটা নেবেন সেটা শুধুমাত্র পাতিলায় যখন গরম হবে সেই গরম আছে হালকা পরিমাণে ড্রাই রোস্ট করে নেবেন। ড্রাই রোস্ট যখন করবেন তখন খেয়াল রাখবেন সুজিগুলো যেন আপনি ভালোভাবে ভেজে নেন, আবার ভাজতে গিয়ে একেবারে যেন পুড়িয়ে না ফেলেন। তো এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 250 ml-এর মতো পানি। আমি এটা ফিডার দিয়ে মেপে নিয়েছি। আমি 2 টেবিল চামচ সুজির জন্য দিয়েছি। আপনি আপনার ক্ষেত্রে এই পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো সুজিতে দেখুন বলক আসা শুরু হয়ে গেছে। সুজি রান্নাতে কিন্তু অত বেশি সময় লাগে না, তাই বাবু যখন খাবে খাওয়ার আগে আপনি চট জলদি সুজি বসিয়েই রান্না করে নিতে পারেন। আপনার ক্ষেত্রে আপনি সুজিটা কতটা ঘনত্ব রাখবেন সেটা আপনার বাবুর বয়সের উপর ডিপেন্ড করে। প্রথমবার যখন রান্না করবেন চেষ্টা করবেন বাবুর খাবারটা ভালোভাবে সিদ্ধ করতে, এবং সুজিটা যখন ভালোভাবে কুক হয়ে যাবে তখন পানিটা একেবারে শুকিয়ে না ফেলে কিছুটা পরিমাণে হলেও পানি রেখে দিতে। আমি যখন প্রথমবার বাবুর জন্য সুজি রান্না করেছিলাম আমি সেটাতে দুধ লবণ চিনি কোনো ধরনের কিছুই অ্যাড করিনি, এইভাবে রান্না করে পানি পানি করে বাবুকে দিয়েছিলাম। বাবু এভাবেই সুজিটা খেয়েছিল। আপনারা দেখবেন বাবুকে প্রথমবার যখন সুজিটা দিবেন সে খেতে চাইবে না, ফেলে দিবে, এটা কোনো সমস্যা না। বাবু ধীরে ধীরে যখন অভ্যস্ত হবে আপনি চাইলেই বাবুর খাবারে হালকা পরিমাণে পিঙ্ক সল্ট এবং তার সাথে চাইলে কিন্তু মধু চিনি এগুলোও অ্যাড করতে পারেন, কিন্তু অবশ্যই বাচ্চার খাবারে বাচ্চার বয়স অনুযায়ী জিনিস অ্যাড করবেন। তো এখন সুজিটা কিন্তু একেবারে রান্না হয়ে গেছে। সুজিটাতে আমি পানি শুকিয়ে নিয়েছি। আমি পানি শুকিয়েছি কারণ আমি এখানে ফর্মুলা দুধ অ্যাড করব। যেহেতু প্রথমবার বাচ্চাকে কীভাবে তৈরি করবেন এই রেসিপিটা শেয়ার করছি, তাই আপনারা অবশ্যই এখানে কীভাবে ফর্মুলা দুধ অ্যাড করবেন সেই জিনিসটাই আমি দেখাবো। তো এখানে আমি ফিডারে কিন্তু ফর্মুলা দুধ বানিয়ে নিয়েছি। কীভাবে ফর্মুলা দুধ বানাবেন সেই রেসিপিটাও আমার চ্যানেলে শেয়ার করা আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো ফর্মুলা দুধ আমি এখন জাস্ট সুজি রান্না হওয়ার সাথে সাথে বানিয়ে নিয়েছি, তাই ফর্মুলা দুধ কিন্তু পুরোপুরি আকারে গরম আছে। আর এই গরম ফর্মুলা দুধটা কিন্তু আমি এখানে পরিমাণ মতো ঢেলে সুজিতে মিক্স করে নিব। বাচ্চার বয়স যদি 1 বছরের বেশি হয় আপনি গরুর দুধ খাওয়ানো স্টার্ট করেন, তাহলে আপনি প্রথমেই কিন্তু পানির পরিবর্তে গরুর দুধটা দিয়ে রান্না করে নিতে পারেন। কিন্তু প্রথমবার যখন সুজি রান্না করবেন তখন বাবুর খাবারে সুজিতে ডিরেক্ট ফর্মুলা দুধ অ্যাড করবেন না। অনেকের ভিডিওতে আমি দেখেছি ডিরেক্ট ফর্মুলা দুধ দিয়ে চুলায় রান্না করে ফিডারে তুলে খাওয়ায়, এই জিনিসটা কিন্তু একেবারে ভালো নয়। আপনারা কিন্তু বাচ্চার ক্ষতি করছেন, তার কিন্তু কোনো প্রকার উপকার হচ্ছে না, উল্টা তার কিন্তু ডাইজেশনের সমস্যা হচ্ছে, গ্যাসের প্রবলেম হচ্ছে, এবং ফর্মুলা দুধের পুষ্টিটাও সে সম্পূর্ণ পরিমাণে পাচ্ছে না। তাই চেষ্টা করবেন এইভাবে সুজি রান্না করে যখন সুজিতে পানি শুকিয়ে আসবে তখন উঠিয়ে ফর্মুলা দুধ বানিয়ে গরম গরম ফর্মুলা দুধটা দিয়ে সুজির ঘনত্বটা মেপে ফর্মুলা দুধ দিয়ে সুজিটা বানিয়ে নিতে। এতে কিন্তু আপনার বাবু সুজির সঠিক পুষ্টিটা পাবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বাচ্চাকে এইভাবে তৈরি করে খাওয়াবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।